রাসেলের হত্যার যেভাবে নিষ্ঠুরভাবে অমানবিকভাবে যেভাবে হত্যা করছে, এই ফুটেজগুলি আমি দেখছি। কোন মানুষ যার ভিতর মানবতা আছে, আমরা মুসলমান দাবি করি মানবতার ধর্ম, এই ধর্ম এটা স্বীকৃতি দেয় না, ধর্মে কঠোরভাবে নিষেধ। পশুও দেখা গেছে কোন হরিণের বাচ্চার দলে এইটারে মানি অনেক সময় ছাড়িয়ে দেয়। আর করা হিংস হয় না, জানোয়ারের চেয়েও বেশি নিষ্ঠুর হইয়া রাসেলকে হত্যা করছে। এই হত্যা কঠোর শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি। যারা ক্ষমতায় আসছে তারা অনেক হত্যা, আবু সাইদের হত্যা কি করাইছে। পুলিশ সরকারি চাকরি করে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করতে যাইয়া মারা গেছে, তার অনেক ফলো করে প্রচার করছে, কিন্তু রাসেলের হত্যার কোনো প্রচার হয় নাই। যেভাবে কোবাইয়া তাকে আওতায় দ্রুত এনে এদেরকে শাস্তি দেওয়া হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, হয়তো আমাদের ক্ষুদ্র মানুষের কথা আপনার কানে যাবে না, তিন দিন ধরে যেতেই পারে। আমরা এই রাসেলের কি অপরাধ ছিল, রাসেলের একটা মানুষকে দ্বিখণ্ডিত করে খণ্ড খণ্ড করে মারতে হবে, কি অপরাধ ছিল? তার অপরাধ একটাই ছিল, সে হত দরিদ্র গরিবের সহযোগিতা ছিল, হাত বাড়াই বিষয় কি তার ছিল সবচেয়ে বড় অপরাধ। সে তার বাবার অর্থের দুধের মাসে বর্ষ কামান করে সে একজন স্বাবলম্বী ব্যবসায়ী, তার ব্যবসায় পার্টনার হয়েছে প্রায় কুলু মাত্র সাইফুল মাত্র তার ব্যবসায় পার্টনার হয়েছে প্রায়, সে তো অভাবই না তাকে পার্টনার করবো। এই তার মৃত্যুর প্রধান কারণ, এই কারণের জন্য যেভাবে যদি খুন হয় আর যদি বিচার না হয় কত মাস খালি হইবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, হত্যার বিচার যত হন্তই হোক সেভাবে নির্মম হত্যার বিচার, সর্বোচ্চ শাস্তি ফাঁসি যদি দেওয়া হয় তাহলে আমাদের মনে হয় আশা আগে পূরণ হবে যে না, আর এভাবে মানুষ কারো মাস খালি হবে না। তাই এ বলে আর কি বলবো, বলার কিছু নাই। আপনারা আপনাদের মিডিয়া ওই সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্রশাসন এত পর্যন্ত একদম রাসেলকে অ্যারেস্ট করে নাই, তারা বাড়ি দিয়া ঘুরে নানা হুমকি টুমকি দেয়, আইনগত ভাবে তাদের ব্যবস্থা নেওয়া হোক, কারণ সন্ত্রাসের পরিবর্তে তো সন্ত্রাস করা যাবে না, তাইলে খুনের পরিবর্তে খুন। আমরা খুনের পরিবর্তে খুন চাই না, আমরা খুনের সর্বোচ্চ শাস্তি চাই। আমরা তো আমাদের শাস্তি যদি পাই তাইলে আমাদের, কারণ রাসেল তো আর আমরা পাবো না, আমরা রাসেল হত্যার বিচার পাইলে অন্তত কাজটা শান্তি পাইব। এভাবে আর কারো খালি হবে না, এগুলি আর কি বলার, কিছু বলার ভাষা নাই। এবারে আমি আপনাদেরকে শেষ করছি, আসসালামু আলাইকুম। চাঁদা দাবি করত, বিভিন্ন ব্যবসায়ীদের হয়রানি করত, কিন্তু আমার ভাই ছিল প্রতিবাদী একজন মানুষ, যে কোনো সাধারণ মানুষের বিপদে তিনি ছুটে যেতেন, এই সন্ত্রাসীদের চাঁদাবাজিদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। তারই ফলস্বরূপ তারা পরিকল্পনা করে জুম্মার দিন আমার ভাই ইসলামপুরের বানাবিরিজ নামক স্থানে চুল কাটাতে গেলে আগে থেকে ওত পেতে থাকা এই সন্ত্রাসীরা তাকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে এবং পরবর্তীতে ঢাকা পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শহীদ হন। আমি আমার ভাইয়ের এই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের কাছে, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ছাত্র ভাইদের কাছে আমি দাবি জানাচ্ছি, একটি স্বাধীন দেশে এরকম একজন সাধারণ মানুষকে, একজন সফল উদ্যোক্তা, একজন ব্যবসায়ীকে এভাবে কুপিয়ে হত্যা করা হলো দিনের দিবালোকে, দিনের আলোতে। এই সন্ত্রাসীদের যেন আইন শৃঙ্খলা বাহিনী
দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করে সেই দাবি জানাচ্ছি। এখন নিহত শহীদের বড় ভাই অসীম সর্দার যে মামলার বাদী এবং পরিবারের লোকজনকে বিভিন্নভাবে